নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড বলে একটি সরকারি সংস্থার তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের জন্য নিয়োগ নোটিশ জারি করা হয়েছিল 16 তারিখে। সেই নোটিশটির ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করব। টোটাল 249টি পোস্টে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এবং আবেদন মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। মোট 4টি পোস্টে কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিস ভাগ করে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্ট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, ব্র্যাকেটে আছে XITI, তারপর আছে ফ্রেশার্সদের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস, তারপর গ্র্যাজুয়েটদের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস এবং তারপর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস। এতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্টাইপেন্ডের ক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিস যারা ফ্রেশার্স তাদেরকে কিন্তু 6,000 টাকা প্রথম বছর এবং সেকেন্ড ইয়ার 6,600 টাকা দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস যারা ITI তাদেরকে 7,000 এবং 7,700 টাকা করে দেওয়া হবে কলকাতায় এবং রাঁচি বেসের জন্য। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা কলকাতায় তাদের জন্য 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস যারা তাদের কলকাতা এবং রাঁচির জন্য নিয়োগ করলে যথাক্রমে 10,000 এবং 9,000 টাকা করে কিন্তু পে করা হবে। এখন আমরা দেখছি ফার্স্ট যে পোস্ট আছে ট্রেড অ্যাপ্রেন্টিস XITI, এই পোস্টে কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, পেইন্টার সমস্ত রকমের পোস্ট যেগুলো ITI কলেজে সাধারণত থাকে সব পোস্টেতে যারা পড়াশোনা করেছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। সেই সাথে যারা সিলেক্ট হবে তাদের কলকাতা এবং রাঁচি এই দুটোর যে কোনো একটা জায়গায় কিন্তু পোস্টিং দেওয়া হবে। এই লিস্ট থেকে তোমরা কিন্তু সমস্ত ট্রেডগুলোর নাম দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিতে পারো বা অফিসিয়াল নোটিফিকেশনটিও ডাউনলোড করতে পারো। এই ট্রেনিংটির ডিউরেশন হবে 12 মাস, মানে তোমাদের 1 বছরের জন্য এই ট্রেনিংটি করানো হবে। যারা ITI পাশ করেছো, মানে যাদের ট্রেড সার্টিফিকেট আছে, সেটা NCVT হোক বা NTC হোক বা AITT হোক, তারাই কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে সেই সাবজেক্টের এগেনস্টে। এখানে বয়সের দিক থেকে সব থেকে কম 14 বছর হতে হবে ক্যান্ডিডেটদের এবং ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত যাদের বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবে। বয়সের ছাড় মানে এজ রিল্যাক্সেশন যেরকম সরকারের নিয়ম অনুসারে আছে সেটাই এখানে থাকবে। নেক্সট যে পোস্ট আছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার্সদের জন্য, এতে 40টি ভ্যাকেন্সি আছে। এখানে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার এই পোস্টগুলোর জন্য কিন্তু ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র কলকাতার ইউনিটটাতেই কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করা আছে। যারা 10 পাশ করেছো শুধুমাত্র তারাই এতে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র 10-এর রেজাল্টের উপর বেস করেই কিন্তু এই পোস্টগুলোতে নিয়োগ করা হবে। যারা ITI পাশ করেছো তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য এলিজিবল নও। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে 14 বছর মিনিমাম বয়স হতে হবে ক্যান্ডিডেটের এবং ম্যাক্সিমাম কিন্তু 20 বছর পর্যন্ত বয়সের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এজ রিল্যাক্সেশন যেরকমভাবে সরকারের নিয়ম অনুসারে আছে একই রকম এখানে প্রযোজ্য। নেক্সট আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এখানে কিন্তু 16টি ভ্যাকেন্সি আছে। ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং সিভিল এই স্ট্রিমগুলোতে যারা পাশ করবে, বিটেক মানে ডিগ্রি সার্টিফিকেট যাদের আছে তারাই কিন্তু এতে এলিজিবল এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। 12 মাসের ট্রেনিং পিরিয়ড হবে এখানটাতেও। সেই সাথে যারা শুধুমাত্র 20, 21 এবং 22 সালে বিটেক পাশ করেছো তারাই এতে অ্যাপ্লাই করতে পারবে। MTech করা থাকলে কিন্তু এতে অ্যাপ্লাই করা যাবে না। 14 বছর থেকে 26 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়সের লিমিটেশন দেওয়া আছে, তবে সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড়ও আছে। নেক্সট আছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, এখানে টোটাল 30টি ভ্যাকেন্সি আছে। ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং সিভিল এই কটি ডিপার্টমেন্টেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানেও 12 মাসের ট্রেনিং পিরিয়ড আছে, তবে এই পোস্টে কিন্তু 2020, 21, 22 সালে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছো এই সাবজেক্টগুলোতে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখানেও যদি MTech বা BTech যদি করে থাকো তারা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে কলকাতা বা রাঁচির যে কোনো একটি জায়গায় কিন্তু তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। মিনিমাম 14 বছর এবং ম্যাক্সিমাম 26 বছর পর্যন্ত বয়সের লিমিটেশন কিন্তু এখানেও দেওয়া আছে। প্রত্যেকটি পোস্টেই সরকার নিয়ম অনুসারে এজ রিল্যাক্সেশন এবং সিট রিজার্ভেশন প্রযোজ্য। অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে সেই ওয়েবসাইটেই তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রয়োজনীয় লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট আছে 5ই আগস্ট, তার মধ্যেই তোমাকে করতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমার একটা রঙিন ফটো লাগবে 100 KB-র মধ্যে, স্ক্যান করে ফটোটাকে রেডি করে রাখবে। সেই সাথে তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং তোমার ফোন নাম্বার কিন্তু লাগবে। সিলেকশন প্রসেস এখানে সম্পূর্ণভাবে তুমি যা নাম্বার পেয়েছো তার উপর বেস করে হবে। ফ্রেশার্স ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হবে। বাকি ক্ষেত্রে ITI এর রেজাল্ট বা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ডিপ্লোমার রেজাল্ট এবং বিটেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বিটেকের রেজাল্টের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হবে। প্রথমে যারা থাকবে মেরিট লিস্ট অনুসারে তাদেরকেই প্রথমে চান্স দেওয়া হবে। তারা যদি কেউ জয়েন না করে সেক্ষেত্রে নেক্সট যে ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু চান্স পাবে জয়েন করার জন্য। মেরিট লিস্ট তৈরি হয়ে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠানো হবে। অরিজিনাল ডকুমেন্টসগুলোকে তোমাদের আনতে হবে, সেই সাথে প্রত্যেকটা রিলেটেড ডকুমেন্টস যেরকম এজ প্রুফের ডকুমেন্টস, তোমার মার্কশিট, এগুলো প্রত্যেকটাকেই কিন্তু জেরক্স করার পর সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে নিয়ে আসতে হবে। স্টাইপেন্ডের ব্যাপারে আমি আগেই তোমাদের সাথে ডিসকাস
ডিসকাস করে দিয়েছি। এছাড়া যেরকম জেনারেল ইনস্ট্রাকশনস থাকে, যেমন কোনো টিএ প্রোভাইড করা হবে না, ডিস্টেন্স এডুকেশন কিন্তু এখানে অ্যাকসেপ্টেড নয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু একটা মেডিকেল টেস্ট হবে, ফিটনেস টেস্ট। সেই টেস্টে তোমরা যারা পাস করে যাবে তারা কিন্তু চাইলে এই অ্যাপ্রেন্টিসিপের যে পোস্ট আছে এতে ট্রেনিংয়ের জন্য জয়েন করতে পারো। মোটামুটি এই ছিল ডিটেলস নোটিফিকেশন। প্রয়োজনীয় লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক করতে পারো। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, এরকম আরও জব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবার। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।